হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটি হলো এমএসকে এবং এসএসকে এর ফাইল এখনও পর্যন্ত কেন এডুকেশন দপ্তরে যায়নি, সেই বিষয়ে ইসমাইল সাহেব মহাশয় কথা বলেছিলেন মাননীয় শুক্তিসীতা ম্যাডামের সঙ্গে। তো আসুন, বেশি দেরি না করে কী কথা বলেছেন সেটা আমরা বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, কে বলছেন? এসেছিলাম আমরা এসএসকেএমএসকে থেকে ওই এনসির ব্যাপারে এটিসি ভবনে, তা আপনার ওখানে যাব বললাম। এখন প্রবীর বাবু একটা মূল্যবান কথা বললেন যে আপনি আমাদের এসএসকেএমএসকে এর কোনো ফাইল আপনি এডুকেশন দপ্তরে এখনো হস্তান্তর করেননি, এরকম একটা অভিযোগ দিল আমাদের। এখন এই নিয়ে আমরা খুব টেনশনে আছি ম্যাডাম, ওই জন্য বলছিলাম একটু যাব, সময় হবে মিনিট দশেকের জন্য? না, আমি অফিসে নেই। ও, আজকের অফিসে নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম।